আমিরের কামলা বিভ্রাট। যাই দেখে আসি আমার কামলাগুলো কীরূপ কাজ করছে, তারা ফাঁকির দিছে কিনা কাজে আমি দেখে আসি। যেহেতু অনেক জাতে আমার কামলা কাজ করছে, আমার ধানের জমিতে কাজ করছে, আমার অটো কিনা আছে অটোতে কাজ করছে, ঘাসের জমিতে কাজ করছে, যাই দেখে আসি। গৃহস্থ নাই যার ধান, তুই চল একটু বসি। যাই দেখে আসি আমার ধান কাটা গামলাগুলো কিরকম ভাবে কাজ করছে না ফাঁকি দিচ্ছে, দেখে আসি। কি ব্যাপার জি ভাই, তোমরা বসে কেন ধান কাটা বাদ দিয়ে? একটু দম নিজে বুঝতে পারো না, দম লেগে হবে, ধান কাটতে বেশি হয়নি, এতবেলা ধান কাটনি তুমি দেখতে পাও না? না না ধান কাটো, এবার বসে থাকলে হয়, দূর মালার গুষ্টি বেশি ধান কাট, ধান কাটুন দেখ না, আরে আরে চলে যান, ধান কাটা যাও, আরে ধান, আরে এখন আমি কামলা কোথায় পাবো? ভাই চলো মেলাখন তো কাজ করো। হ্যাঁ বাল মেলাখন ধরে কাজ করছি, বসে বসে পানি টানি খাই, ইচ্ছা হয়ে গেছে, চলো ঘুরে আলো, গৃহস্থ না হারকে দেখতে পাবে না, চলো বসে। কাজ করা বাদ দেখতে পাও না এত বেলা ভূমিকোপাল জি? ওই বেশি তো কাজ হয়নি, সকাল থেকে তো মাত্র একটু খুঁড়লে, ভাই একটু দম নিতে পারবো না? না তোমার কথা হিসাবে কাজই করবো, সারাদিন তো কাজ করতে হবে, তোমার কন্টাক্ট আসছো না? তুমি দেখতে পাও না আমাদের মেলাগুলো ভুঁই বাবা আছে, লুকড়ি তোমার যে ভালো আছে গাছে, লুকড়ি বাম্বার লুকড়ি আছে গো, আজ গৃহস্থকে খুঁজু করিয়ে দিব, লেট হলো ভাই। কি ব্যাপার জি ভাই, পড়ে গেছে এখানে গাছ উঠতে লেগে, তুমি তো ভালো করে খেলতে না ভাই, তুমি তো গাছ উঠতে পারো না, এভাবে গাছ উঠবে তাড়াতাড়ি, লাও লুকড়ি এলে চলো উঠবে, গাছ উঠবে কারণ লুকড়ি হলো, তাড়াতাড়ি উঠো, লাও খেলো, বীর বা গাছ উঠতে পারো না, চললে বা বীর বাল লুকড়ি এলে চলে এলো বাল কুজি, তাড়াতাড়ি গাছ উঠবে, বীর তোমার খেলবো না ভালো, গাছ উঠবে। যাই আমার কামলাগুলো আজকে লুকড়ি ভালোভাবে ভাঙছে কিনা একটু দেখে আসি না ফাঁকি দিচ্ছে। তোমার কোনদিন কাজ করে দিনে নাকি তুমি দেখতে পাচ্ছি, আরে এখন নামনো গাছ থেকে, না না এবারে কাজ করা হয় নাকি, ভালোভাবে কাজ করবে তোমরা, কি কয় দম লিতে হবে না, একটু খাস্তানা নাই শরীরের, শোনো ভাই
আসো না গো ভাই, ও ভাই ভাঙবো না লোকটি তোমার। কি খবর জি ভাই, ভালো করে জাল টানো। তুমি কি দেখতে পাও না তোমার চোখে কিছু যে না জাল জাল টানো? হাই ভালো ভাবে গোছাও। তুমি কি দেখতে পাও না না তুমি আমরা সাদের কম ব্যবহার করছো কেন? কই কেমন ব্যবহার করছি? তোমার ভালো ভাবে জাল না তুললে পারে জাল নষ্ট হয়ে যাবে না? দুর্বল জাল জাল কাল কাজ করব না। জাল ভাই জাল টানো। এ ভাই যাও না, এ যাও না, যাও না না, জাল টানো না। হে জাল টানো না। কিভাবে কাজ করলে তুমি টাকা দিবে? ভালোভাবে কাজ করতে হবে, যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভুঁইটা। ভালোভাবে তো করছি। তুমি কি কইতে চাইছি জি ভাই? তোমার কি জমির ফসল তুমি তুলাবে? নাহলে তোমার ওই গাছে শাক থাকলো শাকই তুলবো না? আরে না না, কেনে টাকা দিব না, শাক তুললে পারে এবার শাক তুললে হবে। ভালো কাকে দে শাক তুললে হবে আমরা সাদের কি মাত্র একটা আটি হয় রাখো, তোমরা খালি দম নিছো তোমরা। না রে না শাকই তুলবে কেনে করছো? এই ভাই ওই ভাই শুনো, তুলো আর তুলো। কেমন করছি তোমরা? ই করো একজনা ঘাস তুলো আর একজনা বীজ দাও। যেরকম করে বীজ দিতে সেরকম করে পাবে না তো দিদি? এভাবে হবে না তো, কাজ তো আগাবে না। তোমরা কতক্ষণ কাজ করলে একটু যাতে বীজ দিলে সারাদিন ধরে পুরা ভূমি তো বীজ দিন কই? পুরা ভূমি বীজ দেওয়া হলে আমি দেখতে পাই না। দর্শক দেখলেন আমার কামলাগুলো সবাই চলে গেল। তাদের সাথে আমি একটু রূঢ় ব্যবহার করলাম, দুর্ব্যবহার করলাম, তার কারণে তারা আমাকে ফেলে রেখে চলে গেল, আমার কোনো কাজই হলো না। সো দর্শক, আপনারা যারা কামলা নেন, যারা কামলা দেয়, তাদের উভয়কে বলছি আপনারা অবশ্যই মালিকের সাথে ভালো ব্যবহার করবেন, এবং যারা মালিক রয়েছেন তারা অবশ্যই কামলাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, রূঢ় ব্যবহার করবেন না। কেননা রূঢ় ব্যবহার করলে তারা এই যে এরূপভাবেই চলে যাবে, আপনার কাজ পড়ে থাকবে, এবং তারা আপনি যখন না থাকবেন তারা কাজে ফাঁকি দিবে। সুতরাং অবশ্যই কামলাদের ভালোবাসবেন, তাদেরকে টাকা ঠিক মতো দিবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনাটা পরিশোধ করে দাও। সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই কামলাদের ভালোবাসবেন এবং তাদেরকে ভালোভাবে দেখবেন এবং তাদের পাওনাটা ভালোভাবে আদায় করে দেবেন। তাহলে দেখবেন তারা আপনি না থাকলেও তারা ঠিক মতো কাজ করবে এবং আপনার কাজ ঠিকই হয়ে যাবে। দর্শক আপনারা কামলাদেরকে ভালো চোখে দেখবেন, তাদেরকে ভালোবাসবেন, এটাই আমার কামনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন friendstube.press-এ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সাথে সাথে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।